চলো, তোমরা কেমন আছো? সবাই আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। চলে এলাম একটা ছোট্ট গলাপ ভিডিও নিয়ে। আশা করি গলাপ ভিডিও তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো বেলে উঠে তো সাথে থাকো। তো এবার ফুল তুলতে যাবো, পুজো করবো। আর আজকে আমরা বাইরেও যাবো পুজো করাতে। তো তার জন্য একটু সিঁদুর টিঁদুর ভালো করে ঠেকিয়ে নিলাম। জঙ্গল হয়ে আছে সাইডটা, কম ফুল ফুটেছে, ফুলগুলোই তুলবো। আর কলপার দিকে যাব, দেখবো আছে কিনা। আলতা পরবো। এই যে আলতা করবো। তো চলো আলতাটা পরে। নাইটিটা খুলে দিলাম, এবার শাড়িটা পরে মানে পরছি, পরিনি এখনো, কারণ এই জায়গাটা আমি করতেই পারি না, তো এনে রেখে দেখে করছি। আর শাড়ি পরছি, কেমন লাগছে জানাই কমেন্ট করে। তো চলো একেবারে এবার পুজো পুজো করতে যাবো, তখন দেখো। তোমরা প্রথমে দেখতে পেলে যে আমি ওই শাড়িটি পরেছিলাম, তো ভালোভাবে পরে নিয়েছিলাম। তারপরে এমন শাড়িটা ছোট মনে হচ্ছিল যে খুলতে আমাকে বাধ্য, আমার খুলতেই হলো। তো খুলে দিলাম, প্রথমে ভাবছিলাম যে সামনে যাবো, আমাদের সামনে যে মন্দিরটা ছিল ওইখানে পুজো করতে যাবো, তো ভাবছিলাম যে পরেই যাবো। কিন্তু আবার খুলে মা ওরা বললো, তখন আবার খুললাম এই শাড়িটা পরে আর গেলাম। তো চলো ভিডিওর সাথে থাকো তোমরা। ঠাকুরগুলো সুন্দরভাবে পুজো করে নিয়েছি, ওরা ফুলগুলো নেবো ওখানে আছে, আর এখানে পুজোর থালা সাজালাম। তো চলে এগিয়ে যাই, অনেক দেরি হয়ে। এবার আমরা যাচ্ছি পুজো করাতে, গুটি গুটি পেয়ে চললাম। চলে চলে আমাদের তো সামনে, তোমরা তো জানো। তো চলো ফাটিয়েছি, দিদি ঠিক হয়ে যাবে। ফ্রেন্ড আমরা পুজো করে ঘর যাচ্ছি, তো জল পড়ছে, ভিজে যাচ্ছে, কোথায় ঢাকা নিয়ে যাচ্ছি। তো চলো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইকটা কমেন্টটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা হবে।